প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা, রাজশাহীর বিএনপি নেতা চাঁদের শাস্তি দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগ। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ। দেশ রিপোর্ট। 27 দফা 10 দফার মধ্যে আমরা নাই, এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ গেল শুক্রবার রাজশাহীতে বিএনপির এক সভায় এভাবেই হুমকি দেন তিনি। পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ। ওই ঘটনার পর থেকেই ক্ষোভ জানাতে শুরু করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপি নেতার শাস্তির দাবিতে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। যে কোনো মূল্যে এই সমস্ত ষড়যন্ত্রকারীদের আমরা মোকাবেলা করব। আবু সাইদ চাঁদ যে দম্ভোক্তি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, অন্যথায় সারা বাংলাদেশ স্বেচ্ছাসেবক প্রতিটি নেতাকর্মী দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আপনারা যে হুমকি দিয়েছেন, আমরা সারা বাংলাদেশের নেতা কর্মীরা আজকে আমরা প্রতিবাদের ঝড় তুলে এই আসামিকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় আমাদের আন্দোলন চলছেই এবং চলবেই। প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন জেলায়ও। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ হয়েছে পাবনাতেও। জেলা আওয়ামী লীগ দুপুরে শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় বক্তারা হুমকিদাতা রাজশাহী বিএনপির নেতা আবু সাইদ চাঁদকে আইনের আওতায় আনার আহ্বান জানান। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করেছে গোপালগঞ্জের নেতাকর্মীরা। বিএনপির ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা। নেত্রকোনায় ছোটবাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসবাবপত্রে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে মানিকগঞ্জে, যেখানে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ প্রতিবাদ জানান অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা। এদিকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানতে চেয়েছে হাইকোর্ট। একটি দ্বৈত বেঞ্চে আজ বিষয়টি নজরে আনা হয়। মাননীয় আদালত জানতে চেয়েছে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কামর হোসেন মোল্লা এবং খন্দকার জিরুজ্জামান, বিচারপতি খন্দকার জিরুজ্জামান মহোদয়ের কোর্ট জানতে চেয়েছেন যে ইতিমধ্যে পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেটা জেনে আমাদের সন্ত্রাস দমন আইনে রাজশাহীর পুঠিয়া থানায় হওয়া ওই মামলায় চাঁদকে ধরতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মাহমুদ কমল। মাছরাঙা সংবাদ, ঢাকা।